بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومحشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا আগমন করেছেন সর্বপ্রথম তিনি আল্লাহ দরবারে উন্মতি বলে কেঁদেছেন। এই পৃথিবীতে তার জীবন দশায় যতদিন ছিলেন তিনি কোনদিন কখনো আমার আল্লাহ দয়াময়ের কাছে সম্পদ চান নাই, সুখ শান্তি চান নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীনবী কান্দিওয়ালা সন্তানের জন্য তিনি কাঁদেন নাই, নিজের ফ্যামিলির জন্য কাঁদেন নাই, নিজের স্ত্রীর জন্য কাঁদেন নাই, একমাত্র তিনি কেঁদেছেন গুনাগার উম্মতের দরদি হইয়া। আসুন সেই নবী কামিওয়ালার মহব্বতে মন প্রাণ খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি প্রাণ খুলে পড়ন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবী গো আপনার নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর হওয়া যায়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা মহব্বতে মুখরিত করে বাবারা ভাইয়েরা মুসলমান ইমানদার শরৎগঞ্জ এলাকাবাসী, নবীর মহব্বত যার অন্তরে বেশি, নবীর ভালোবাসা যার অন্তরে বেশি, কেয়ামতের মরুময়দানে হাসরের কঠিন দিনে যেই উম্মতের আমলনামায় যত বেশি দরুদ পাওয়া যাবে আমার নবী কান্দিওয়ালার তত নিকটে সেই দরুদ পড়ানোওয়ালা উম্মত থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীর কাছে নবীর নিকটে আমরা থাকতে চাই কিনা? খেলতে চাই? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। তো নবীর নিকটে থাকলে লাভ আছে কিনা?
আওয়াজ করে বলো লাভ আছে না নাই? নবীর মহব্বত থাকলে জান্নাতে যাওয়া যাবে কি না? তবে একদল মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, জীব জানোয়ার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কি এটা কি মানেন আপনারা? মানবেন কেন? এই মানুষের করে জন্ম নিলাম, মুসলমানের খাতায় নাম লিখালাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ওই নবীর বিরোধিতা করে ওই মানুষগুলাই জাহান্নামে নিক্ষেপ হবে। এরকম আর জীব জানোয়ার বলতে আমরা কি বুঝি? আমার নবীর মহব্বত ভালোবাসায় উস্তনে হান্নানা কেঁদেছে, কতক্ষণ ঠিক কিনা? সেই উস্তনে হান্নানা আমার নবীর সাথে মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে তাকে জান্নাতের সাথী করে দিবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম বলন, সাহাবীরা আতর বানায় সেই নবীজির। শোনো মান জান কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কি না বলে? আরে শোনো মান জান কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবেনি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবাণী মারহাবা কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম, উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বাবা কইবেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলুন যাকে ধরে রাসূল আকরাম, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, অত ভাগ হইলেন যত সাহাবাই কেরাম, বলন রহমতে আ নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম, বলন হয় নাই? আওয়াজ হয় নাই? এই জবান কারো সিলাই পেয়েছি? আওয়াজ করে বলেন, পিছনের লোকদের বলার দরকার নাই নাকি? কষ্ট হয়ে গেছে আপনাদের? নবী কি কষ্ট করেন নাই আমার আপনার জন্য? জোরে বলেন, কষ্ট শুধু করেন নাই, কষ্ট আরো করবেন হাসরের দিনে। জোরে বলেন, হাসরের দিনে কঠিন ময়দানে সবাই শুধু ইয়া নাফসি বলে কাঁদবে। একটি সময় আসবে যেই সময়টা আমার নবীর জন্য আল্লাহ পাক ওয়াদ করে রেখেছেন, রিজার্ভ করে রেখেছেন সকলকে এই পৃথিবীর জমিনে। নবীরা সোলাদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক একটি টক টাইম দিয়েছিলেন, সবাই দুনিয়ার জমিনে চেয়ে নিয়েছিলেন, কিন্তু আমার নবী আপনার নবী সেইটা কেনেন নাই। সেই টক টাইমটা হাসরের ময়দানের জন্য আমার আল্লাহর দরবারে সেটা রিজার্ভ করে রেখেছেন। বন্ধুগণ আমার, আসুন সেই নবীর মহব্বতে ভালোবাসায় পড়ে, যেই নবীজির উপর একবার দরুদ পড়লে দশটি গুণা মাফ হয়, দশটি রহমত নাযিল হয়, দশটি মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়ে দেন। ওরে আমল নামায় দরুদ শরীফ
বেশে যার আমল নামাই দুরুদ শরীফ বেশে যার নবীজির শাফাত আগে তার মারহাবা বলেন ভাইরা আমার বন্ধুগণ আমার মক্কা নগরে যেই ঘটনাটি দরুদের ফজিলতের ভিতরে দেওবন্দের প্রখ্যাত আলিম আশরাফ আলী তানভী জাদু সাইদ কিতাবের ভেতরে লিখেছেন তারপরে রাউলুল ফারেক নামক গ্রন্থে এই ঘটনাটি এসেছে একজন মহিলা তার একজন পুত্র সন্তান জীবন বর্ণনা করল মাতাকে বুঝাল মাতায় হাত রেখে বলল বাজান আল্লাহর কাছে তওবা করো কারণ গুনাহ থেকে তওবা না করে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শাস্তি দিবেন হাশরের ময়দানে জাহান্নামের আগুন ছাড়া কোনো পথ হবে না কথা বলুন কোন মানুষ যত বড়ই পাপ করুক মরার আগে সে চিন্তা করে যে আমার তওবা করতে হবে কারণ মানুষ জানে ইবলিস আল্লাহর হুকুম মানে নাই কথা বলে সমস্ত ফেরেশতাদের সরদার ছিল কিন্তু আমার আল্লাহর হুকুম অমান্য করার কারণে আদমকে তাজিম সেজদা না করার কারণে সমস্ত জীবনের যত ইবাদত ছিল সব কিছু বরবাদ হয়ে গেল অহংকার তকব্বুরির কারণে তো অহংকার তকব্বুরির মানুষ করে না শয়তান করে জোরে কম তাহলে অহংকার তকব্বুরি সারার দরকার আছে না নাই সারবেন না ধরবেন জোরে কম আমার ক্ষমতা আছে আমার অহংকার আমার শক্তি আছে আমার অহংকার আমার সুন্দর আছে আমি গৌরব করি আমার সন্তান আছে আমার ক্ষমতা শক্তি দিয়ে মানুষকে আমি কব্জা করতে পারি সুতরাং এই ক্ষমতা চিরদিন থাকবে না এই অহংকার তো কবরই থাকবে না মাটির সাথে সব কিছু মিশে যাবে রে মন কথা কোন ঠিক কিনা মাটির ধুলোই জীবনটা মিশে যাবে এই মাটির দেহ মাটিতে পড়ে রবে শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার আমল এবং ইবাদত কবরে যাবে ইমাম সাহেব মাগরিবের পরে হয়তো তিনি কথা বলেছেন সেই কথাটা আমি লক্ষ্য করেছি যে দুইটা বিষয় একটা বিষয়ের ব্যাপারে করেছেন যে আমলের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাকে জাজায়ে খায়ের দান আপনি করেছেন মাশাআল্লাহ আল্লাহ বারাকাল্লাহু ফী হায়াতি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সম্মানিত শরীফ সুতরাং মৃত্যুর পরে তওবা করলে চলবে না তওবার দরজা কোন পর্যন্ত খোলা আছে বুঝেন নাই আমার কথা তওবার দরজা তওবা করার সুযোগ আল্লাহ কোন সময় পর্যন্ত খোলা রেখেছেন মৃত্যুর আপ মুহূর্ত পর্যন্ত আর শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ধোকা দেওয়ার মৃত্যুর আপ মুহূর্ত পর্যন্ত এই জন্য আজকে আমার একজন চাচা শ্বশুর বৃদ্ধ হয়ে গেছেন গতকালকে এক প্রোগ্রামে ছিলাম আমি রাতে যেতে পারি নাই সকালে আমার সাথে যোগাযোগ করা হলো আমি গেলাম ওনাকে তওবা করালাম আর নিজে নিজে ভাবলাম ভাই রে ভাই যেই মানুষটাকে আমি আজকে নিজে তওবা করাইতেছি এইরকম সময় হয়তো আমার ওর জন্য অপেক্ষা করতেছে মৃত্যুকার কোন সময় কখন আসেন কেউ বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং বাবারা ভাইয়েরা আমার এটি সালে সবের মাহফিল একটা ছোট্ট হাদিস আপনাদেরকে আমি শোনাই তিরমিজির হাদিস এই হাদিসটার শরহে সুদুর কিতাবের ভেতরে নকল করা হয়েছে আমার নবী বিশ্ব নবী নবী কামলিওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ বলেন আমার উম্মতেরা কবরে যাবে গুনাহ নিয়া অর্থাৎ উম্মতে মরহুমা কবরে যাবে গুনাহ নিয়া কিন্তু আল্লাহ পাক কবর থেকে বাহির করবেন গুনাহ সারা খুশি নেবে স্যার কবরে যাবে কি নিয়া গুনাহ নিয়া কিন্তু কবর থেকে উঠবে নিষ্পাপ হয়ে এর কারণ কি এর ব্যাখ্যা কি বোঝার দরকার আছে না নাই ইনশাআল্লাহ বুঝবেন তো আপনারা কষ্ট হচ্ছে একটু হা না বলবেন কষ্ট আছে আপনাদের কষ্ট হলে তার মধ্যে কি আছে মিষ্টি আছে সুবহানাল্লাহ কোন যতক্ষণ বসবেন
প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে দশটি নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় দিবেন। যতক্ষণ বসবেন ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আমাদেরকে দেখে রাখবেন, আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে কায়মন ও বাক্যে তারা প্রার্থনা করবে। আবার আর একটা হাদিস, প্রত্যেকটা মানুষ তার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত রেখেছেন, একজন হল বলুন তো দেখি কিরামা কাতিবিন। ওই দুজন ফেরেশতা আল্লাহর বান্দার জীবন যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জীবন যখন ফুরিয়ে যায়, গণনার দিন শেষ হয়ে যায়, এই মানুষটাকে বড়ই পাতা গরম জলে গোসল দিয়া তর গোলাপ ছিটাইয়া কাপনের কাপড় পরাইয়া হাজার টাকা দামে বড় শখের জিনিস মানে গায়ে পড়ে, কথা কোন ঠিক কিনা, গায়ে চাদর পরে সুন্দর, গায়ে কুট পরা হয় সুন্দর, মাথায় টুপি দেওয়া হয় সুন্দর, মানুষ সুন্দরটাকে বেশি পছন্দ করে, কারণ হলো আমার আল্লাহ সবচেয়ে বেশি সুন্দরকে ভালোবাসে, এই জন্য মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তিনি বলেন নিশ্চয় অবশ্যই খলাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর এবং মনোরম করে, এই মানুষের মতো সৃষ্টির ভেতরে সুন্দর আমার সৃষ্টি জগতের ভেতরে আর কেউ নাই। আর জোরে কোন ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা দুজন যেই মানুষটাকে কবরের ভিতরে রাখা হয়, যেমন ধরুন আমাদের এই মাহফিলে যিনি সাবেক খেদমত করে গেছেন জনাব আব্দুল হান্নান, না আব্দুল হাসিম, আব্দুল হাসিম রমজান আলী আপন চাচা, যিনি প্রতিবার আমাকে অনুরোধ করতেন যে ভাই এই পৃথিবীতে থাকি আর না থাকি, যতদিন থাকি জীবন দিয়া হলেও এই কোরআন হাদিসের বাগানটা আমি সাজায় রাখতে চাই। আমরা দোয়া করি আল্লাহ মরহুম আব্দুল হাসিমের কবরটাকে তুমি সেইভাবে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে মরতে হবে চারতে হবে বাড়ি ঘর, এই দুনিয়ায় আপন নাই রে সবাই পর, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন না, বলুন মরণ আসিবে কখন, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না বলো, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে না, বলুন রেখে সবাই সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবনা, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবনা,
আপন দিনে তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীর দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীর দিদার পেতে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি কাদের শাহে মদিনা। ঠিক না বলুন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না, আমাই বুঝব তখন রাসুল বিনে আপন কেহ না, বলুন বুঝবে তখন আরো জোরে বলেন না, ও ভাই বুঝবে তখন নবী বিনে আপন কেহ না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে ভুইলা যাইও না, আমার মরণ আমার মরণ আসিবে কখন। বন্ধুগণ আমার, এই যুবক মৃত্যুবরণ করল তওবা ছাড়া, নাউজুবিল্লাহ, কিন্তু আমার আল্লাহ পাকের ঘোষণা হলো আমার বান্দা গুনাহ করবে ঠিক, মৃত্যুর আট মুহূর্ত পর্যন্ত আমার বান্দার জন্য তওবার দরওয়াজা আমি খুলে রেখেছি, মৃত্যুর একটা সেকেন্ড আগে যদি আমার বান্দা আমাকে ভয় করে আমি আল্লাহর কাছে তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার দরবারে আমার বান্দা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি তওবা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই, আমি আমার বান্দাকে পুত পবিত্র করে দিই। এই মহিলার ছেলে সন্তান পুত্র যখন মারা গেল, মৃত্যুর পরে রূহ আত্মা গুলা জীবিত আওলাদের সাথে সাক্ষাৎ করে কথা বলে, জোরে কোন ওই যে হাদিসটা মনে রাখবেন যে উম্মতে মরহুমা কবরে যাবে গুনা নিয়া আর কবর থেকে বাহির হবে গুনা ছাড়া, সুবহানাল্লাহ। কোন তাহলে এটার দলিল আছে না? নাই। আজকে তারা জিয়ারতকে স্বীকার করে না, মানে না, তাদেরকে আমি বোঝাতে চাই, লক্ষ্য করে শুনুন, যারা বেদাতের ফতোয়া দেন আমি বলবো বেদাতের সমস্ত পুতলা আপনাদের পকেটের ভিতরে ঢুকে আছে, যেরকম ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। বন্ধুগণ আমার, নবীজি কবর জিয়ারত করেছেন কিনা, আরো জোরে বলেন, ওলিয়া উলিয়াগণ জিয়ারত করেছেন কিনা, আপনাদের এলাকায় তো বহু পীরের দরবারে লোক আছেন, আছেন না নাই? পীর যার যার, যেরকম পীর যার যার ইসলাম সবার, সুবহানাল্লাহ, পীর যার যার সুন্নিও সবার, বলে কইবেন না, এক মুড়ি তার পীরের দরবারে গেলেন, পীর কিন্তু জীবিত নয়, সুবহানাল্লাহ। এখন উনি আল্লাহ জিন্দারা মরা, জোরে বলতে হবে, এই বিশ্বাস কি আমাদের আছে? প্রমাণ দিই, শুনে নেন, আজকে এই আলোচনা আমি করব যদি সময় সুযোগ পাই, আজকে প্রধান অতিথি আপনাদের সামনে আসবেন কিছুক্ষণের ভেতরে ইনশাআল্লাহ, অত্যন্ত মধুর এবং মূল্যবান সুরলিত কণ্ঠে আওয়াজ শুনবেন, যারা করে গেছেন আপনাদের এলাকার প্রীতি সন্তানগুলো তো খারাপ না, বাড়ির বাড়ির বুঝেন তো না, এগুলো বলবো না, এটা বলবো না, যাই হোক এদিকে আমি যাচ্ছি না, সময় লম্বা হয়ে যাবে, প্রচন্ড শীত বলতে আজকে কুয়াশা একটু কম আছে আলহামদুলিল্লাহ বলে, তো আমরা শুধু পাগল
ওয়াজের জন্য না, আওয়াজের পদ। বুঝে থাকলে বলে কোনটা আছে কিনা, ডক্টরেট পিএইচডি করা আছে কিনা, তারপরে আপনার ওই কি জানি এগুলো কি করে লকআপ কয়টা আছে, উপাধি কয়টা, টাইটেল কয়টা, টাইটেল না টাইটেল কয়টা, হেলিকপ্টার দিয়ে আসবো কিনা না ভাঙ্গা ঠেলা গাড়ি দিয়ে আসবো, সিকোনালি না বোম্বাস্টিং মার্কা বক্তা, এইগুলা চিন্তা করে মিয়া মিয়া সাহ। আসল ব্যাপার তো এইটা না, আমি ওয়াজে যাব, কোরআন হাদিসের আলোচনা শুনবো, কাছের হোক আর দূরের হোক আমার কথা শুনে ওয়াজের ভিতরে আমল করা হচ্ছে আমার নিয়ম। আমার কথা কষ্ট হয়েছে? তাহলে ওই গ্রামের বক্তা আসলে ওয়াজ করলে ওয়াজ শুনবো না, দূরের বক্তা আসলে ওয়াজ শুনবো, এটা সত্য না মিথ্যা? এগুলো মিথ্যা, এগুলো সারে নিয়ে অভ্যস্ত নেই। আপনাদের এলাকায় অসংখ্য মানুষ বহু বড় বড় উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ বলে, ওদেরকে সম্মান দিতে শিখেন। আপনি একজনকে সম্মান দিবেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। সে যে দলেরই হোক, কমই হোক, আলিয়া হোক, অসুবিধা নাই, আমরা সবাই মুসলমান। আকিদা ভিন্ন থাকতে পারে, কথা বলতে কি না, আকিদা ভিন্ন থাকতে পারে। বাবারা ভাইয়েরা আমার, পীর গেল মুরিদের দরবারে, জীবিত না কবরের ভিতরে, জিয়ারত করলেন সুবহানাল্লাহ, মুরিদের সাথে পীরের কানেকশন আছে না নাই, শুধু কি জীবিত থাকতে না কবরেও গেলে, জোরে বলেন, শুনবেন শুনবেন আপনারা, কিতাবের নাম মনে রাখবেন, লিখে রাখেন, এমদাদে মোস্তাক, নাম কি জোরে কোন লিখেছেন কে, কওমি এবং আলিয়া, আপনাদের কি হয়েছে, গুতাগুতি করতেছেন কিল্লাই, গান বাজনা যাত্রা গানের আসুন নাকি, দুইজনকে দুই জায়গায় সরাইয়া দেন, আমি কিন্তু কেসি মিয়া কেসি দিয়ে কাটিয়ে দেন, এগুলা পছন্দ করি না, এটা আদবের জায়গা, কথা ঠিক কিনা, ওয়াজ মাহফিলে বেয়াদবের কোন জায়গা নেই, সাবধান এগুলো করবেন না, আপনি নিজেও নষ্ট হবে আমাদেরকে নষ্ট করবে। যুবক ভাইরা মরণকে স্মরণ করো, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যায়, কখন কি হবে কেউ তা বলতে পারে না, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার ওয়াজের বিষয় হলো আল্লাহ পাক সর্বপ্রথম ডাক দিয়েছেন ইমানদারকে, এরপরে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, এই মাহফিলে সত্যবাদী আছে না নাই, আমি মৌলবী সাহেব না, এই মাহফিলে অনেক মানুষ আছে, যেই মানুষগুলা দাড়ি পাকনা, যারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আল্লাহ তাদের দোয়া ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ কইবেন না, এমন যুবক আছে যেই যুবকের দিকে ছে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের দোয়াকে কবুল করে নেন, যেই যুবক গুলা একটা সেজদা করলে একটা বৃদ্ধ একটা বয়স্ক মানুষের 1000 সেজদা ছে তাহতাবী শরীফের হাদিয়া হাসিয়াতে এসেছে, হানাফি মাজহাবের বিখ্যাত কিতাব সেটাতে এসেছে যে একটা যুবক যদি যৌবন বয়সে আল্লাহর কুদরতের পায়ে একটা সেজদা করে, যুবক মন কান করে শোনো, দোকানপাট বন্ধ করো, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে কোরআন হাদিসের মাহফিলে বসে যাও, আল্লাহ তোমার তকদির করে দিবে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিবে, মানুষের দুয়ারে দুয়ারে তোমাকে ঘুরতে হবে না, রিজিকের মালিক কে, ইজ্জতের মালিক কে, আল্লাহ। বন্ধু বলে আমার পীরের দরবারে মুরিদ গেল জিয়ারত করল, জিয়ারত করার পরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ওয়াজ না ওয়াজ, জোরে কয় না, আমার কথা বুঝেন নাই, হারিম সাহেব আর আমি, তারপর আব্দুল নূর ভাই, সংসারে আমরা তো পুরানা হয়ে গেছি না, বুঝেন নাই, পুরানো ভাত খাইতে চাই না মানুষ, কিন্তু পুরানোর ভাত বেশি বাড়ে, জোরে কয় ঠিক না, সংসার আলী শুধু এলাকার ওয়াজই না, সংসার আলী সারা বাংলাদেশে বাস করে, আলহামদুলিল্লাহ, কম এই বুইরে আব্দুল আলিম, এইটা তো শুধু এই এলাকার সভাপতি না, আল্লাহ তারে ইজ্জতের সভাপতি বানায় দিছে, আলহামদুলিল্লাহ, মুরব্বীরা যারা বসে আছেন ওরা আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য, ওদেরকে আমি শ্রদ্ধা করি, ওদেরকে সম্মান জানাই, কারণ ওদের দোয়াই আল্লাহ আমাদেরকে ইজ্জতের বানিয়েছে। যুবক ছাত্র ভাইরা ওদেরকে তাসিম করে, একদিন এই সময় আপনারা আসবে,
আপনার ছেলে সন্তান আপনার ভাই ভাতিজা আপনাকে সম্মান দিবে কেন আর দুনিয়া দারুল মুকাফা দুনিয়া হচ্ছে বর্দার জায়গা তুমি যা করছো সামনে তোমার জন্য তা অপেক্ষা করতেছে ঠিক বলেন ঠিক আজকে ছেলে সোহাবের মাহফিল তুমি করতেছো রমজান আলী সফর আলী তারপরে রজব আলী আলী আহমেদ এই এলাকার গণ্যমান্য আমার দাদাভাই কাশেম এবং ওনার ভাই এই আব্দুল মান্নান আরো অনেক মুরব্বীরা যাদের সাহায্য সহযোগিতা বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই মাইকের মালিককে আলহামদুলিল্লাহ বলেন তারা সর্বপ্রথম যখন আমি প্রোগ্রাম করি দুইটা মাইক দিয়ে বাড়ির ভিতরে তখন থেকে আমি নানা মনে আছে তখন থেকে আমি বলছিলাম যে যতদিন মাহফিল হয় আপনার মাইক দিবেন কিনা আলহামদুলিল্লাহ বলেন উনি নিজ স্বার্থে দিয়ে যাচ্ছেন যত পারে আমার ভাগ্যেরা তাকে দিয়ে দে চুপচাপ নিয়ে যায় আলহামদুলিল্লাহ বলবেন না তার মধ্যে আল্লাহ বরকত দিবে এটা আমাদের দোয়া না মাইকের অপারেটরের জন্য মালিকের জন্য আমাদের দোয়া আছে না নাই আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দেন আমরা বলি আমিন ও ভাই বন্ধুগণ এই পৃথিবীতে মানুষ আসবে যাবে একদল মানুষ একদল মানুষের আগে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين جاءوا من بعدهم يقولون ربنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان سبحان الله قال আল্লাহ পাক ঘোষণা করেন ওই সমস্ত মানুষ যারা পরে আসবে والذين جاءوا من بعدهم যারা পরে আসবে يقولون তারা বলবেন রব্বানা হে আমাদের প্রতিপালক সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ দোয়া কোরআনে আছে না নাই আছে যারা বেদাত কর জোরে কর ফরজ নামাজের পরে দোয়া নাই জানাজার পরে দোয়া নাই আজানের পরে দোয়া নাই দোয়া কোরআনে আছে না নাই আছে জোরে কর না আছে ভয় পান আপনারা না দোয়া আছে না নাই আছে কোরআনে আছে না নাই আছে সর্বপ্রথম দোয়া করছেন কে আল্লাহ মিয়া ফাউল কথা বলেন না মন ঠিক আছে তো না বউয়ের কাছে মন কোনটা মনটা এইদিকে সেট করে আমি পুরানা মানুষ এই জন্য বড় বড় কথা বলবো কথা ঠিক না সমৃদ্ধি শুধু মাহফিল আসছেন এদিকে একটু কানটারে লাগান দিনের কালে শোনেন সামরার কান দিয়ে শুনলে একদিক যাবে আর একদিক বাহির হবে কথা ঠিক না ওয়াজ না ওয়াজ আমল না ফ্যাশন ধরে কোন ফ্যাশনের তো অভাব নাই দেখেন না এদিক দিয়ে সেরা এদিক দিয়ে ভাড়া এদিক দিয়ে হেড অফিস দেখা যায় এটা বুঝি ফ্যাশন জোরে কর না বুঝেন নাই আছে না নাই জোরে কর আছে না নাই এইগুলা ফ্যাশন যাই হোক আমি অন্যদিকে যাচ্ছি না আমার সময় স্বল্প সম্মানিত শুধু আমাদের প্রধান অতিথি অপেক্ষা করতেছেন উনি আবার চলে যাবেন আমাকেও চলে যেতে হবে আগামীকালকে আমাদের সুনামগঞ্জের শহরে পৌরসভায় প্রোগ্রাম যাই হোক নেককার আওলাদ রেখে যান আল্লাহ বলেন ইয়াকুলুনা তারা বলবে রব্বানা হে আমাদের রব ইগফির লানা তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওলি ইখওয়ানিনা আল্লাযিনা ওই সমস্ত আমাদের মুমিন ভাইগণ সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে মাবুদ গো তুমি তাদের গুনাহ মাফ করে দাও এইজন্য আমরা বলি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাকাল্লাহু সারাহুম وجعل الجنة مثواهم اللهم اجعل قبورهم روضة من رياض الجنة سبحان الله أرجو لك سبحان الله دعاء سنناي زيارة أسنناي ওরে ভাই আমরা মাজার জিয়ারত করি না পূজা করি আওয়াজে পূজা দেয় পূজা করেন তো পূজার শব্দ মুসলমানে বলে না হিন্দু বলে জোরে বলতে হবে শক্তি দিয়ে বলেন কোনো ভয় নাই আমাদের আল্লাহ আছেন পূজা শব্দটা কারা ব্যবহার করে এই তুলে কোন পূজা শব্দকে ব্যবহার করে এই মুসলমান মুসলমানের সন্তান হয়ে
যেই সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের জিয়ারতকে পূজার সাথে যারা সেটাকে পার্থক্য ব্যবধান বুঝাবে, আমরা বলবো তোমরাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল দালাল। বট গাছের আর কিসের, আর কিসের, হ্যাঁ আরো কত এগুলো কয়া যাবে না কি যাই হোক, দুধ খায় গরু খায় না, আপনাদের এলাকায় কি হিন্দু আছে? হ্যাঁ যাই হোক, আমরা তাদেরকে গালি দিচ্ছি না, তাদের তাদের ধর্ম হলো পঙ্গু ধর্ম, যেই ধর্মের কোন কি নাই, এগুলো বললেন না বাবার ভাইয়ের আমার। সুতরাং জিয়ারত আমরা জিয়ারত করি, জিয়ারতের ভিতরে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, সওয়াব আছে না নাই বলে বলেন, একবার সূরা ফাতিহা পাঠ করলে যত মানুষগুলা দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবে, তাফসীরের কিতাব খুলে দেখো এখানের দল তাফসীরে সূরা ফাতিহা তিরমিজি শরীফের হাদিস দিয়ে তাকে রেফারেন্স দেওয়া হয়েছে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, মানুষ যখন জিয়ারতে দাঁড়ায়, মানুষ যখন সূরায়ে ফাতিহা পড়ে, একজন হোক তথা দুইজন হোক তিনজন হোক, ইশারে সওয়াবের উদ্দেশ্যে একা হোক সংঘবদ্ধভাবে হোক জমায়েত আকারে হোক যেইভাবে হোক, যদি সূরায়ে ফাতিহা সূরায়ে ইখলাস তিনবার তেলাওয়াত করে, দুরুদ এগারো বার আস্তাগফার এগারো বার পড়ে আর বলে আল্লাহ এই সওয়াবটুকু আমার মুদ্দেগানদের কবরে পৌঁছিয়ে দাও, এই মানুষগুলা সূরা ফাতিহা শেষ করে যখন আমিন বলবে আল্লাহ রহমতের ফেরেশতারা কাছে থাকবে না দূরে, কি মত নাই, মত আছে কার কার নাই, দুটো হাত তুলেন কার কার নাই, বাবার ভাইয়ের আমার ফেরেশতা কয়জন জুড়ে পান, কয়জন আরো জুড়ে হইল না ভাই আরো জুড়ে, কি মার্কা আদম মার্কা, আমার নানা ভাই বলছে আদম মার্কা, একটু বেশি হাসাই বলছি না, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, বলি আমিন। ফেরেশতা কয়জন, দুইজন, ওই মানুষটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, গভীর মনোযোগ মা বোনেরা স্বরূপগঞ্জ এলাকাবাসী জীবনের এক টুকরো সাদা মার্কিন কাপড়ের ভিতরে লাশটাকে যখন হাতে পায়ে বেঁধে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভেতরে রাখা হয়, ফেরেশতারা আমার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তোমার এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বদাই আমরা পাহারা দিয়েছি, ওরে ভাই মুসলমান ইমানদার কোন বুঝে কোন খেয়ালে পাপের কাজে লিপ্ত হও, আমার আল্লাহ দেখেন কিনা, তারপরও দুজন ফেরেশতা রেখেছেন রাত দিন তোমাকে আমাকে পাহারা দেয়, শুধু এই ফেরেশতা নয় রে ভাই, হাসরের ময়দানে তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই ফেরেশতারা ডাক দিবেন আল্লাহ তোমার বান্দা মারা গিয়েছে মৃত্যুবরণ করলো, এইবার তো আমাদের দায়িত্ব শেষ, পিছনে কি জায়গা নেই একটু জিকির করুন তো, একটু সামনের দিকে আসেন, লা ইলাহা সামনে আসেন দয়া করে মেহরবানি করে, জোরে লা ইলাহা মনে
যাবো জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কে মনে জোরে মহব্বতে আমরার দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ রে দেখাও সোনা মদিনা ইলাহ মারহাবালা ইলাহ বলুন লা ইলাহ কত সুন্দর মদিনা হাই হাই যার সাথে নাই তুলনা ঠিক না বলো ভাইজান কত সুন্দর মদিনা আমার যার সাথে নাই তুলনা তোমরা বুঝে কেন বুঝো না গো বুঝে কেন ইমান হলো মদিনালা সামনে আসতে হবে ফাঁকা জায়গা রাখবেন না সামনে আসেন জায়গা হচ্ছে না পিছনে ইলাহ হলা ইলাহ হলা ইলাহ হলা ইলাহ আমার আল্লাহ নামের কি মধু হাইরে জপতে হয় যে কত জাদু ঠিক কিনা বলে আল্লাহর নাম স্মরণ করলে ভালো লাগে কিনা একটু মহব্বত করেন আল্লাহ 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 একসাথে সবাই মহব্বতে জিকিরে কলব পরিষ্কার হবে গুনাহ মাফ হবে আল্লাহ খুশি হবে আল্লাহ 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 তোরা আমারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক তোয়া আমারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক আরে নাম ধরিয়া ডাকলে আল্লাহ ডাকার মত ডাকলে আল্লাহ গহনা করবেন মাফ তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক চক্ষু ডাক বন্ধ করেন মাথাটাকে নিচু করেন একে ডাকিলেন আল্লাহ রহলি আব্দুল কাদির নাম যার শোনে এক ডাকিলেন আব্দুল কাদির নাম যার শোনে বেলায়েতে আলোক জ্বলে বেলায়েতে আলোক জ্বলে শুইয়াছেন বাগদাদ তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 একসাথে সবাই আল্লাহ 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 সামনে আগান আল্লাহ আল্লাহ নিজ দায়িত্ব সামনে আসেন আল্লাহ 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 দায়িকা
হলেন আল্লাহ রলি শাহজালাল নাম যার শোনে ডাইকা হলেন আল্লাহ 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 ডাইকা হলেন আল্লাহ রলি শাহজালাল নাম যার শোনে যাইনা মাজবে চাইয়া গো বাবা যাইনা মাজবে চাইয়া গো বাবা শর্মা হলেন পাহাড় তোয়া মারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা দয়া করে মেহরবানি করে এই বেহেশতে বাগানে বেয়াদবি করবেন না। এটা বেহেশতের বাগান, এই বেহেশতি বাগানে বেহেশতি মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা খুশি না বেজাস? সে আল্লাহর দরবারে মনপ্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে একবার কি বলতে পারি আলহামদুলিল্লাহ? আওয়াজ হয় না, আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজাস? সবাই খুশি। একজন বেজার, তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এরা আমাদের কাছে আসবো না, লাত্তি দিয়া ইন্ডিয়ার বর্ডারে পাঠাবো, খুনটা করবো। দরাকন ইবলিস শয়তানের বন্দুকে একটু হাত তোলেন তো দেখি কে আছেন। জোরে বলেন বন্ধু হতে চাই? কার হব? আরো জোরে কন। আর কার? জোরে কন। আর কার? সাহাবায়ে কেরামের। আর কার? ওলি আল্লাহ। আমার বিষয় হচ্ছে ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মুরিদ গেল পীরের দরবারে, মনে আছে? মনে আছে কি বলল মুরিদ? বলল আমার মুর্শিদ। আলহামদুলিল্লাহ বলেন। মুর্শিদ বুঝি কোরআনে নাই? নাউজুবিল্লাহ। কর আছে নাই? জোরে বলবেন না। পীর কার নাই বলেন তো দেখি? পীর কার নাই? নানা ভাই দানা তো সবার আছে, ইবলিসের আছে। বুঝছি তোমার মন কই গেছে, শোনা বন্ধু। তোর ভাইজান বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। জোরে কর আলহামদুলিল্লাহ। পীর কার নাই? মাল্লা শাইখুন ফাশাইখুহু শাইতানুন। দলিল আছে না নাই? মাল্লা শাইখুন ফাশাইখুহু শাইতানুন, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আমাদের পীর আছে না নাই? এক নম্বরে পীর হলো নিজের মা বাবা, একমত না? মা বাবা যারা আছে তার পীর দরকার নাই, আমি বলে গেলাম। বুঝাইতে পারছি? মা বাবাকে খুশি করে পীরের দরবারে দাও, আমি তোমার পায়ে চুমুন খাবো। জোরে বলেন পীরের দরবারে যাওয়া যায় না? যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি এই এলাকার মানুষ কোরআনের প্রেমিক, হাদিসের প্রেমিক, আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি টিকিট আইছে? ছেড়ে দিমু, সময় শেষ, সময় তো শুধু। মুরিদ গেল পীরের দরবারে, কি বলল মুর্শিদকে? বলল মুর্শিদ আমি জানতে চাই, সারা জীবন শুনলাম কবরের ভিতরে কি হয় তা দেখাও যায় না, কি জানাও যায় না, শোনাও যায় না? শুনছেন কেউ কবরের ভিতরে লাশ রাখার পরে কথা বলছে? তবে মোবাইলে বলা যায়। জোরে বলেন মোবাইলে বলা যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে, আর 15 মিনিট সময় আছে, সম্মানিত শুধু, ট্র্যাফ সিগন্যাল চলে এসেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায়। তোমার আমার ডানে বামে পিছনে সম্মুখে রাস্তার পাশে কবরস্থানে
কত বানর দিনের পর সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর ঘুমায় তাদের খবর নেওয়ার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নাই চিন্তা করে মন কই যাইবারে মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া মরার পরে কেউ তোমাকে দেখবে না তাকাইয়া রে চিন্তা করে মন কই যাইবারে মরার পরে কেউ তোমাকে দেখবে না তাকাইয়া রে চিন্তা করে মন কই যাইবারে বাজারের নিচে মা আম গাছের তলে বাবা রাস্তার পাশে ভাই বন্ধু বান্ধব এ হাসিম সাহেব ঘুমা আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে তোমার দরবারে অনেক মায়ার বান্দার আসেন মাহবুব গো এই মানুষটি আজকে বেঁচে আছেন আগামীকালকে পৃথিবীর জমিনে নাও থাকতে পারে মাহবুব গো আমরা যদি কবরে চলে যাই এইভাবে দোয়া করার জন্য জমিনের মুখে মানুষ তুমি বাকি রাখি আমরা বলিয়া আল্লাহ মরহুম বাসির আলী সাহেবকে তুমি মাফ করে দাও আল্লাহ রমজান আলী সফর আলী রজব আলী আলী আহমদ আল্লাহ আর মাহবুন ভগ্নিপতি মান্নান সাহেব আমার হালিম সাহেব শমশের আলী আব্দুন্নুর ভাই এই এলাকার অনেক মানুষ নাম জানি না মাহবুব গো সকলের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা বুদ্ধিবিদ্যা কল দিয়ে মাহফিলকে করিয়েছেন কবুল কর আসরের ময়দানে কোন ইবাদত যদি কবুল না হয় রে মাহবুব এই মাহফিলের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দিও মরিদ বলল বাবা যান সারা জীবন শুনলাম কবরের ভিতরে কি হয় দেখাও যায় না শোনাও যায় না কবর জিয়ারত করে দোয়া করলেন মুর্শিদ একটা কথা আপনার কাছে জানতে চাই দয়া করে মহব্বত করে আপনার মন যদি চায় ওই পাগল মুরিদকে আপনার খবরটা জানাইন আল্লাহ পাক আপনাকে কবরের ভিতরে কিভাবে রেখেছেন বলুন সুবহানাল্লাহ মুরিদ ধোয়ার ভিতরে হঠাৎ করে আওয়াজ আসলো মুরিদ রে আজকে তার জবাব দিব না সুবহানাল্লাহ কা মুর্দাই কথা বলে না জিন্দাই বলে الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم دوري سر الأسرار كتابের ভেতরে লেখো ভালো করে দেখো এমদাদে মোস্তাক দেখো হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির লেখা কিতাব সুবহানাল্লাহ কোন ওই কিতাবের ভিতরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমার প্রিয় মুর্শিদ খাজা নূর মোহাম্মদ চিশতি সুবহানাল্লাহ কোন ওনার দরবারে একজন মৌজ পাগল গেল গিয়ে বলল মুর্শিদ আমার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে বক্তি কত বড় আলিম কমেরও আলিম আলিয়ারও আলিম জোরে কন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমার প্রিয় মুর্শিদ খাজানুর মোহাম্মদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি দরবারে একজন আদা পাগল মরিদ গেল গিয়া বলল মুর্শিদ গো আমার তো টাকা পয়সা নাই অভাবের তারণায় ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন ওই কবর থেকে জবাব আসলো খাজা নূর মোহাম্মদ চিশতি বললেন মুরিদ রে যাও তুমি আজকে চলে যাও প্রতিদিন আমার পায়ের এই যে গিলাফ আছে এই গিলাফের নিচে থেকে তুমি ধোয়া না প্রতিদিন নিয়ে যাইও হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন এমদাদে মোস্তাক কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায় তিনি বলেন হঠাৎ করে আমি প্রায় সময় আমার মুর্শিদের দরবারে যেতাম জিয়ারত করতাম জিয়ারত আসে না নাই নিজের গোল নিজে খায় জোরে কয় না এই বেশি বাড়াবাড়ি করলে আসল কথা বলে দিব কতক্ষণ ঠিক কি না সাবি আমাদের হাতে কুলবার ক্ষমতা তোমাদের নাই জোরে কও
ওই সমস্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর হাত অবশ হয়ে যাবে, ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে, সাবি থাকবে আমার নবীর হাতে। হুররিমাতুল জান্নাতুন আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতুল জান্নাতি আলাল উমামি হাত্তা তাদখুলাহা, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আল্লাহর বেহেশতের ভিতরে কদম না রাখবেন ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের জন্য বেহেশত প্রবেশ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা আছি সেখানে এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমার নবী বলেন উম্মত মরহমা কবরে যাবে গুনা নিয়া আর কবর থেকে বাহির হবেন গুনা ছাড়া। কেন? তাদের আওলা, তাদের বন্ধু, তাদের মা, তাদের বাবা, তাদের আত্মীয় স্বজন, তাদের পীর, তাদের মুর্শিদ তাদের জন্য দোয়া করবে। আমার আল্লাহ বলেন দোয়া করতে দেরি, তাদের দোয়া আমি কবুল করতে আমি আল্লাহ দেরি করি না। জিয়ারত আছে না নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি প্রায়ই আমার মুর্শিদের দরবারে যেতাম, গিয়ে দেখতাম ওই মানুষটা আমার প্রিয় মুর্শিদের পায়ের নিচে কদমের নিচ থেকে গিলাপের ভিতর থেকে দোয়া না নিত প্রতিদিন। সুবহানাল্লাহ। কোন অলিরা জিন্দা না মরা? আল আম্বিয়া ও ওয়াল আউলিয়া ও ইসাল্লুনা ফি কুবুরহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেইভাবে অলিগণ নবীগণ জীবন দশায় নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সেইভাবে তারা কবরের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে তারা সাজদা করে। তার প্রমাণ বিশ্ব নবীর মেয়েরাজ। যখন নবী মেয়েরাজে গেলেন আমার নবী দেখতে পেলেন হযরত মুসার সাথে সাক্ষাৎ হলেন, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবার তিনি সাজদা করে নামাজ আদায় করতেন। জিন্দা না মরা? জিন্দা। ঈমান থাকবে? নবীগণ জিন্দা না মরা? জিন্দা। অলিগণ জিন্দা না মরা? মুর্শিদ ডাক দিয়ে বললেন, মুর্শিদ ডাক দিয়ে বললেন আগামীকাল এই প্রশ্নের জবাব আমার নিকট থেকে দিবে, তুমি নিয়ে নিবা। সুবহানাল্লাহ। কোন আমি শেষ করে দিচ্ছি, প্রধান অতিথি সাহেব চলে আসবেন। আমি আপনাদের পুরাতন বক্তা, সুযোগ হলে আবারও ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করবো। প্রতি বছরে আমার ভাগ্যের বা এলাকাবাসী বলেন যখনই আসেন আপনার গলা ভেঙে যায়, এই বছর প্রত্যেকটা প্রোগ্রামে আস্তে আস্তে ওয়াজ করে গলাটাকে ভালো করে নিয়ে আসি আলহামদুলিল্লাহ। কারণ প্রতিদিন প্রোগ্রাম গলা ভালো থাকে না। সময় শুধু আমার ভাগ্যারা বড় মর্মাহত যে মামা একে আসেন না আমার গালি দে, হেরে ধরবো আমি পাইলে। কর্ণাতি ইদানিং যদি বালা বাঙ্গা গলা নিয়ে আসো তোমার নাম তোমার জবাই করবে। আমি বললাম আল্লাহ তুমি আমার হেদায়ত করো, আমার তৌফিক দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো গলা নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমার ভয় নাই, ওনার বড় ভাই আমার পাশে আছেন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুদী বাবারা ভাইয়েরা, আমার মসজিদ বলেন যে আগামীকালকে আমার নিকট থেকে তুমি কি করবা উত্তরটা নিয়ে নেবা। এরপরের দিন মরিদ আসলো, খাতা কলম আগের দিন দিয়া গেছে, পরের দিন এসে দেখলো কবরের ভিতরে থেকে কাগজ এবং কলম বাহিরে রাখা। এইবার কাগজের ভিতরে লেখা আছে ও আমার প্রিয় মুরিদ, ও আমার প্রিয় ভক্ত, আমার আশেক। পীরের ভক্ত মুরিদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, কাগজের ভিতরে লেখা দেখলো ওরে আমার ভক্ত, আমার আশেক, আমার মুরিদ, কবরের ভিতরে কি হয় কি না হয় তা দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন, বলার সুযোগ নাই। ওরে আমার মমিন ভাই, ওরে শয়নে স্বপনে দেখো আমার দয়াল আল্লাহর নাম, ওরে ওরে আমার মমিন ভাই, ওরে কবরে ডা কিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে, খালি হাতে আসিও না।
সাত মুল্লুকের বাদশা ছিল সিকান্দার। প্রধান অতিথি কে নিয়ে আসেন? উজির কে ডাকিয়া বলেন কি খবর, লোকে যখন জিজ্ঞাসিবে মেরাবাদ সিকান্দার ছ লিয়া যায় রে খালি হাত, সিকান্দার চ লিয়া যায় রে খালি হাত, সাপে খাবে বিচ্ছু খাবে হায় রে হায়। একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। কোন দিন কাঁদবেন? সময় যখন ফুরিয়ে যাবে আপনার কান্না কেউ শুনবে না, যে কবরে চিৎকার দিয়ে কাঁদবে এই সাড়ে তিন হাত কবর থেকে তার কোন খবর পাওয়া যাবে। সাপে খাবে বিচ্ছু খাবে হায় রে হায়, আগুন যা লাইয়া দিবে খলি যায়, আগুন লাইয়া। বাবারা ভাইরা যুবক ভাইরা মা বোনেরা চক্ষুটাকে বন্ধ করেন, গুনাহের উপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দেন। সাপে খাবে বিচ্ছু হায় রে হায়, সাপে খাবে জুড়ে জুড়ে মহব্বতে বে হায় রে হায়, আগুন লাইয়া দিবে খলি যায়, আগুন যা লাইয়া দিবে। আমার মাবুদ বলেন ইয়াল্লাযীনা আমানু, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, কখনো মা সদিকিন এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। মা বলল বাবা তওবা করে, মৃত্যুবরণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই যুবক তওবা করে নাই, মৃত্যুবরণ হয়ে গেল। স্বপ্ন যুগে মা দেখলেন কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, চিৎকার দিয়ে মা কাঁদলেন, সন্তান রে জীবনে বড় কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, কোনোদিন তোমাকে দুঃখ দেই নাই কষ্ট দেই নাই, জাহান্নামের আগুনে জ্বলতে দেখে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মা জননী সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে সিজদায় পড়ে আসল বিষয় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও ক্ষমা করে দাও। কিছুদিন পরে মা জননী ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করলেন বাবারে আল্লাহ পাক তোমাকে কেমন করে ওই শাস্তি থেকে মাওকুফ করে কবরের ভিতরে শান্তি দিয়েছেন। আল্লাহু আকবার। মা জিজ্ঞাসা করলেন বাবা তোমাকে এত সম্মান এত মর্যাদা আল্লাহ তোমাকে কেমন করে দিয়েছেন? ছেলেটি জবাব দিল মা আমি কবরের ভিতরে গুনাহ করার কারণে বাচ্চাগুলো একটু বন্ধ করেন, যারা দায়িত্বে আছেন ওদেরকে একটু বন্ধ করেন বাচ্চাগুলো। গভীর মনোযোগ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আমার নবী বলেন মান তাযাক্কারা খাতায়াহু ওয়াবাকাইনাহু রাদিয়া মিনহুল আলিহা, যেই চক্ষু আমার আল্লাহর ভয়ে কান্দে কবরের ভয়ে কান্দে মৃত্যুর ভয়ে কান্দে, ওই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। দয়াল আল্লাহ তোমায় আমি ডাকি বারে বারে, হে দয়াল আল্লাহ তোমায় আমি অধমে রয়ে ভাঙা তরি লাগাও কিনারে, অধমে রয়ে ভাঙা তরি লাগাও কিনারে, দয়াল আল্লাহ তোমায় আমি ডাকি বারে বারে, দয়াল আল্লাহ তোমায় আমি ডাকি বারে বারে।
তোমারে নাম প্রভু রহিম রহমান করিম সাতার মহামহিয়ান হাত জোরে ক্ষমা চাই তোমার দরবারে হাত জোরে সবাই বলেন তোমার দরবারে দয়ালাল্লা তোমায় আমি ডাকি বারে বারে দয়ালাল্লা বাবার ভাইয়ের আমার এই যুবকটি জবাব দিল মা তোবার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন এবং বিশ বার দরুদ পড়ে কবরে মুর্দে গানের ওপরে সওয়াব বখশিশ করলে আল্লাহ পাক খুশি হয় এতে আমার ভাগে আল্লাহর এক বান্দা আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সে নবীজির মহব্বতে বিশ বার দরুদ পড়ল এই দরুদের উসিলায় তার এই দরুদের আওয়াজে এত মর্যাদা এত সম্মান আল্লাহ পাক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মাদের উপরে দরুদ পড়ার কারণে আমার পাপী অন্তরের ভিতরে জুস পয়দা হলো মহব্বত বেড়ে গেল আমার নবীর এই দরুদের মহব্বতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আজাব মাফ করে দিয়ে জাহান্নামের আগুন বন্ধ করে দিয়ে আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে লাভ না ক্ষতি মাহফিলে আসলে লাভ না ক্ষতি আমি আর দীর্ঘায়িত করছি না সম্মানিত সুধী আমাদের প্রধান অতিথি চলে আসবেন সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহর দরবারে যত বেশি চাইবেন মকবুল বান্দাদের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন কথা কোন ঠিক কিনা আজকে এই এলাকায় শুধু বাসান আলী সাহেবের নয় জনাব হাসিম আব্দুল হাসিমের জন্য নয় শুধু আমাদের মায়ের জন্য নয় বাবার জন্য নয় সকল মানুষের সকল মুর্দেগানদের জন্য দোয়া করা হবে আপনারা যারা আসছেন আপনারা কি খালি যাবেন অনেক মানুষ আছে কারো মা নাই কারো বাবা নাই অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন বিশেষ করে আলী দোয়া চেয়েছে সে যেই দোকানে ব্যবসার মধ্যে কাজ করে সে আমাকে বারবার বলেছে যে মামা আমার দোকানের মহাজন এই একজন মাওলানা মানুষ উনি হয়তো বিদেশে থাকেন আমেরিকাতে থাকেন ওদের নাম আমাকে বলে দিয়েছে এবং আলীর কাছে ঘোষণা দিয়েছে প্রতি বছর প্যান্ডেলের ব্যবস্থা একজন মহিলা এবং একজন পুরুষ যার নাম কামরান আহমেদ মহিলা হচ্ছেন শাম্মী বেগম তারা প্রতি বছর এই মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দেবে আর যদি বলি আলহামদুলিল্লাহ আর যিনি তাকে বেশি মহব্বত করতো ভালোবাসত উনি একজন আলিম ছিলেন সুবহানাল্লাহ কান আলিম ছিলেন যার নাম মরহুম হযরত মাওলানা সিরাজুল হক সিরাজি সিলেট উপশহর বাড়ি তারা দোয়া চেয়েছেন ওনার মাগফিরাতের জন্য আল্লাহ যেন আল্লাহর বান্দার কবরের ভিতরে জান্নাতের গুলজার তাকে বানিয়ে দেন আমরা বলি আমিন সম্মানিত সুধী আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না সবিশেষে পরিশেষে আমি বলি সাহাবায়ে কেরাম জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহওয়ালা তাকওয়া পরহেজগার তাদেরকে আমরা কিভাবে চিনব আল্লাহর ওলিদেরকে কিভাবে চিনা যায় আল্লাহ রাসূল বলেন ইদা রুউ যুকিরাল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সুবহানাল্লাহ কোন পীর মুর্শিদের দরবারে গেলে আল্লাহর কথা মনে হয় কিনা তারা আমাদেরকে কি করেন খানকায় বসিয়ে জিকিরের তালকিল দেন কথা কোন ঠিক কিনা আর এই সমস্ত খানকানকে নিয়ে কিছু ভাইরাল বার্তা মৌলবি বলে যে খানকা বুঝি জায়েজ না সেটা বেদাত নাউজুবিল্লাহ কোন আস্তে করে নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল হেদের দলে আপনি আছেন নাকি খানকা করা ভালো কিনা খানকার ভিতরে কি করা হয় কমির আলিমেরা করে কিনা চরমনের ফিরসাপ করে কিনা সারসিনা করে কিনা শম্ভুগঞ্জ করে কিনা তারপরে হাওলাপুরি করে কিনা ফুলতরির দরবারে খানকা আছে না নাই জোরে বলতে হবে আমি ফুলতরির গোলাম আপনাদেরকে বলে গেলাম ফুলতরি দরবারে বহু জামাত বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারপরে কৌমি বলেন আলিয়া বলেন সবাই পরীক্ষা করে দেখেছে এই সমস্ত সরসিনা আড়াইবাড়ি ফুলতরি ধামতি তারপরে এই সারসিনা শম্ভুগঞ্জ হাওলাপুরি এই সমস্ত দরবারে ভণ্ডামির কোনো জায়গা নাই একমাত্র পীর এবং মুর্শিদের তাওয়াজ্জু যদি কেউ নিতে পারে এই অন্ধকার অন্তরকে কলবকে জিকিরের ধাক্কা দিয়ে মহিলাকে পরিষ্কার করে একজন সুদর্শ আল্লাহওয়ালা মুত্তাকি এবং নেককারকে পরিণত করে দেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা সাল্লি আলা বদ্রি তমাম আল্লাহুম্মা সাল্লি আলা নূরি সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারি সালাম আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার মাহবুব ও গো দয়াল আল্লাহ মরহুম বাসেলের সাহেবের ইসানের সব উপলক্ষে রমজান আলী সফর আলী রাজবানী আলী আহমেদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সাহায্য সহযোগিতায় আজকের এই কোরআন হাদিসের আলোচনার মাহফিলকে তুমি কবুল করে নাও। হাদিয়ার সব শকুন লক্ষ কোটি গুণে বাড়ে সোনার মদিনায় জিন্দা নবী হায়াতুর নবীর রওদা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আদম থেকে ঈসা আর হল্লা পর্যন্ত যত মুসলমান নরনারী ঘুমিয়েছেন, উম্মতে মরহুমা যারা কবরে চলে গেছেন, এই গ্রামের এলাকার চতুর্পাশে নতুন পুরাতন যত কবরস্থান আছে, মাবুদ গো মেহরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের ভেতরে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার নাদান নাফরমান আর কেউ নেই রে আল্লাহ। ও গো মাহবুদ এই মাহফিলের ভিতরে দাড়ি পাতনা মুরব্বী বাবারা আছেন, ওলামায়ে কেরাম হাফেজে কোরআন যুবক ভাইয়েরা হাত তুলেছেন, মসজিদের ইমাম সাহেব মাহফুজের পর্দার ভিতর থেকে হাত তুলেছেন, মাহবুদ গো জানি না কার হাত তোমার পছন্দ হয় রে আল্লাহ। আগো আল্লাহ এই মাহফিলের ভিতরে অনেকেরে আছে মা নাই, অনেকেরে আছে বাবা নাই, কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, অনেক জনম দুঃখী কপাল পোড়া মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই। গত কয়দিন আগে আমার এই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আনন্দিত যুবকদের আইডল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার আমার প্রিয় ভাই আমির হামজা সালিমের বাবা দুনিয়া থেকে বিদায় নিল, আগের দিন দোয়া চেয়েছে আমার কাছে, পরের দিন সকালে কান্নার রোলে বুক ভাসিয়ে আমার কাছে বলল ভাইজান বাবা তো আর দুনিয়াতে আল্লাহ এই মাহফিলের ভিতরে কার জানি বাবা নাই কার জানি মা নাই, আমাদের গুনার কারণে জনম দুঃখী মা বাবার কবরে আজাব দিও না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন মাফ করিয়া দেরে আল্লাহ ক্ষমা করে দে, তুই মাফ না করিনে আল্লাহ ক্ষমা করবে খে, রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগীরা, কান্দেন মায়ের জন্য কান্দেন বাবার জন্য কান্দেন। মাহবুব গো মরহুম বাসানের সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার নানা ভাই আব্দুল হাশিম সাহেবের তুমি মাফ, তোমার বান্দা বড় সহজ সরল মানুষ ছিলেন আল্লাহ, এই মাহফিলকে মহব্বত করে ভালোবেসে আজকে যারা কবরে ঘুমায় তারার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও।
আমার ভাই শমশের আলী আব্দুলুর সাহেব মাদ্রাসা শিক্ষক বৃন্দ হালিম নানা আল্লাহ কাশেম নানা মান্নান নানা আরো যত মানুষ বুজুর্গ ফিরমা শায়েখ আল্লাহ যুবকরা এসেছেন মা বোনেরা এসেছেন প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। এলাকার মানুষগুলো অনেক মানুষ অভাবী আল্লাহ অভাবী মানুষদের অভাব দূর করে দাও আল্লাহ। আমার ভাগিনা রাজব আলী রমজান আলী সফর আলী আলী আমে তাদের অভাব অনটন দূর করে দাও তাদের জন্য হালাল রিজিকের দরওয়াজা খুলে দাও আল্লাহ। ওর মাকে নেক হায়াত দান করে দাও মা বোন ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তানকে নেক হায়াত দান করো। মাবুদ গো জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, তওবা করলাম জীবনে বহু গুনাহ করেছি হাতের গোনা পায়ের গোনা নফসের গোনা আল্লাহ মুখের গোনা কানের গোনা চোখের গোনা জবানের গোনা সমস্ত গুনাহের উপরে তওবা করলাম গোনা থেকে পাক সাফ না করে আজরাইল আমার দুয়ারে পাঠাইও না। চলে যেতে হবে একদিন অন্ধকার ওই কবরে মাতা পিতা ভাই বেরাদার সকলের মায়া ছেড়ে মতুরিদানে কঠিন সক্রাতে তোমার হাবিবের দিদার মুরারে নসিব করিও আল্লাহ। মা বন্ধুর হায়াতের মধ্যে বরকত দাও এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। মা বাপ যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার পরহেজগার বানাও আল্লাহ গো। আখিরি গুজারিশ মরার আগে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিও আল্লাহ পাক। বিদেশের জমিন আমেরিকা লন্ডনেতে অনেক মানুষ করোনায় মারা গেছেন ও করোনায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন হাসপাতালে ভর্তি ছেলে কাছে যায় না মেয়ে কাছে যায় না আল্লাহ কঠিন গজব আমরা দিয়া মারিও না আল্লাহ আল্লাহ। এই করোনা ভাইরাস তুমি দূর করে দাও বাংলার জমিনকে তুমি হেদায়েত করো আল্লাহ তুমি রক্ষা করো ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। প্রধানমন্ত্রী থেকে নিয়ে আল্লাহ এমপি মন্ত্রী আল্লাহ পুলিশ বাহিনী র‍্যাব আল্লাহ বিডিআর যত অফিস আদালত আছে প্রত্যেককে তুমি বুঝ দাও ইসলাম ধর্ম ছাড়া কোরআন হাদিস ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আমাদের সকলকে হেদায়েত নসিব করো বাংলার জমিনে তুমি রহমত নাজিল করো এই এলাকার কৃষি জমিনের উপরে তোমার রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। অফমিদ আমরিন আল্লাহ ইন্নাল্লাহ বাশাইরুম বিল ইবাদ আল্লাহ পাক আমাদের প্রিয় মুর্শিদ সাহেব জাদার আল্লাহ যতক্ষণ দেশে আছেন প্রত্যেকের নাক হায়াতের মধ্যে বরকত দাও আমাদের প্রিয় মুর্শিদ সাহেব খেলাফন্তুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বাড়িয়ে দাও। শঙ্খগঞ্জ সহ আওলাপুরি সহ সরসিনা আল্লাহ সোনাকান্দা যত হক দরবার আছে প্রত্যেক প্রিয় মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ওয়াসালামু আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতনিদানে এই কঠিন দিনে তোমার দিদার নসিব করে নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের প্রত্যেকের সবানে মধুর কালিমা পড়ায় দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার নারে এই মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ধন্যবাদ হুজুরকে মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য। এই মুহূর্তে আপনাদের সম্মুখে মহামূল্যবান তাফসীরে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরতুল আলম হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন। হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার আগে একটি নাতি রসুল পেশ করবেন মোহাম্মদ আলী হোসেন ভাইকে নাতি রসুল পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।